বাংলা ভোট ব্যাংক, সারা বাংলার মানুষ মমতা ব্যানার্জির অনুপ্রবেশ। আবার কারা অনুপ্রবেশ? তো বিএসএফ, অমিত শাহ বিএসএফরা করাচ্ছে কিনা আমি জানি না। বাংলায় যারা আমরা থাকি, আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলার মানুষ, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয়ে আছে। ওরা ওই ধারণা নিয়ে রয়েছে, অনুপ্রবেশ অনুপ্রবেশ, এই করে ওরা ধর্মীয় সমীকরণের কথা বলছে, ধর্মীয় বিভাজনের কথা বলছে। কিন্তু আমরা বলছি, হিন্দু না ওরা মুসলমানের জিজ্ঞাসে কঞ্জন, মমতা ব্যানার্জি কাণ্ডারি বলো, এরা মানুষ, সন্তান মোর মান। মমতা ব্যানার্জি বিশ্বাস করেন যে বাংলার সব মানুষ আমাদের মায়ের সন্তান। ওরা এসে এই ধর্মীয় বিভাজন করার চেষ্টা করে, একুশেও ফল পায়নি, চব্বিশেও ফল পাবে। ওরা ভাবছে যে সিআরপিএফ দিয়ে ভোট হবে না, মানুষ ভোট করবে, মানুষ ভোট করবে। শামা আর কালিয়ান দিয়ে ভোট হয়, এও ভারতবর্ষের গব্বর সিংও তাই ভাবে যে সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল এজেন্সি দিয়ে ভোট হয় না, মানুষ ভোট দেয়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অমিত শাহ ভাবেন, বড় বড় কথা বলেন, দেখবেন ভারতবর্ষের মানুষ এবার অমিত শাহের শাস্তি ভোট দেবে। শাস্তি দু নম্বরই করে বন্ডের মাধ্যমে ইডি রেড করিয়ে আমাদের ভুয়ো কোম্পানি খুলে সেখান থেকে ব্ল্যাক টাকাকে হোয়াইট করে বন্ডে ঢোকানোটা শাস্তি দেবে। জিএসটি করে মানুষ জিনিসের দাম বাড়িয়ে দিয়ে শাস্তি দেবে। সে যেখানে সেখানে বিভাজন করিয়ে দাঙ্গা করানোর শাস্তি দেবে। ভারতের ঐক্যকে নষ্ট করার শাস্তি দেবে। মূল্যবৃদ্ধি হাহাকার রয়েছে তার শাস্তি দেবে। বেকারত্বের শাস্তি দেবে। অনেকগুলো শাস্তি অমিত শাহের জন্য, নরেন্দ্র মোদীদের জন্য অপেক্ষা করছে। এখন আর সিবিআই এর তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআইকে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেন মানুষ আর মানে না, সিবিআইকে মানে মানে সিরিয়াসলি ভয় পাই না। আগে সিবিআইকে আমরা ভয় পেতাম, সিবিআই মানে বছরে দু বছরে একবার একটা সিবিআই হতো, সিবিআই হচ্ছে সিবিআই। এখন কিছুটা চ্যানেলে সিবিআই সিবিআইকে ভয় পায়, কিন্তু মানুষের মধ্যে আর সেই ইয়েটাও নেই। তার কারণ তাদের কোনো নিট ফল নেই, আজ পর্যন্ত কোনো ইনভেস্টিগেশনের ফল নেই। সুতরাং আমরা অত চিন্তা করব না।